হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য স্টাডারসর জনপ্রিয় সিরিয়াল শ্রীময়ীর আপডেট নিয়ে মাসি তুমি কোথায় গিয়েছিলে আমাকে বলবে কিনা দেখো আমি কোথায় গিয়েছিলাম সেই কৈফত তোমাকে দেব না বুয়া আগে বাড়ি ফিরে আসুক তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা আমি করব। কি তুমি করবে তুমি আমারই খাচ্ছ আমারই পড়ছো অথচ তুমি অন্য বাড়িতে গিয়ে কূটনিগিরি করছো সেটা তো হতে পারে না তুমি অন্য মানুষকে গিয়ে ভালোবাসবে তোমার প্রাক্তন বৌমাকে গিয়ে সমস্ত কথা এবারের বলবে সেটা তো হতে পারে না আমি সেটা মেনে কখনো নেবো না তুমি আমাকে খাওয়াচ্ছ পড়াচ্ছ মানেটা কি জুন আমার ছেলে কি রোজগার করে না তোমার ছেলে আর কটাকা সংসারে দেয় মাসি তোমার বর তো এখনও বেঁচে রয়েছে তোমার বরকে বলো না পেনশনের কিছু টাকা দিতে তাহলে তো তোমার ওষুধপত্র খাবার দাবার এবং তোমার যে ভরণ দায়িত্বটা অর্ধেকটাই মিটে যায় এ টাকা দিয়ে জুন তোমার মন এতটা নোংরা তুমি এইভাবে এই সব কিছু হিসাব করে চলেছো কেন করব না আমার স্বামী কি সারা জীবন তোমাকে দেখার তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে নাকি যে এইভাবে বলবো না তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো জুন সব ছেলে মেয়েদেরই তার বুড়ো বাবা মাকে দেখার দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা তো কোনো বইয়ে উল্লেখ নেই যে দেখতে পারবে না তাহলে তুমি এইভাবে কেন কথা বলছো আজকে বুয়া বাড়িতে আসুক এই সব কিছুর একটা হেস্ত করেই ছাড়বো আসুক তুমি কি ভেবেছো যে তুমি শ্রীময়ীকে এই বাড়ি থেকে তাড়াতে পেরেছো শ্রীময়ী বোকা ছিল তাই এই বাড়ি থেকে চলে গেছে কিন্তু আমি তো বোকা নই আমার ঘটে অনেক বুদ্ধি রয়েছে আমাকে তুমি এত সহজেই বাড়ি ছাড়া করতে পারবে না তোমার ঘটে বুদ্ধি নয় শয়তানি রয়েছে বুঝতে পেরেছো তো তুমি একটা শনি আমার ছেলের জীবনে এসে আমার ছেলের জীবনটা এই বাড়ির পরিবেশটা সব কিছু তছনছ করে দিয়েছো তুমি থাকতে এই বাড়ির মানুষগুলোর কখনো সুখ হতে পারে না জুন রেগে যায় বলে মাসি তুমি এই বাড়িতে থাকছো আমার আন্ডারে থেকে তুমি আমাকেই দিন কথা শুনিয়ে যাবে এটা তো আমি মানতে পারবো না তুমি কোথায় গেছিলে বলো জুন উঠে এসে তেরে যায় তার শাশুড়ির উপরে কোথায় গেছিলে তুমি বলবে কি না তোমার যদি এতই তোমার শ্রীময়ীর প্রতি ভালোবাসা থাকে তাহলে চলে যাও এই বাড়িতে গেট লস কেন এই বাড়িতে আছো তুমি পড়ে এখান থেকে বেরিয়ে যাও এক্ষুনি বলছি তা না হলে তোমার পরিণতি কিন্তু ভালো হবে না তুমি আমার দিকে এইভাবে কেন তেরে আসছো জুন তুমি কি আমাকে মারবে নাকি তুমি আমার গায়ে হাত তুলবে এতটা সাহসও কিন্তু তোমার হয়নি হয়নি এখন পর্যন্ত কেন আমি চাইলে সব কিছুই করতে পারি অনিন্দ বাজার খরচ করে এসে দেখতে পারে জুন তার মায়ের উপর গেছে কি হচ্ছে এখানে তুমি আমার মায়ের সাথে এইভাবে কথা বলছো এই বাড়িটা আমার মায়ের এখনো বুঝতে পেরেছো জুন এই বাড়িটা কিন্তু তোমার নয় তুমি এইভাবে আচরণ করতে পারো না আমার মায়ের সাথে দেখ বুয়া দেখ কোন কালনাগিনীকে তুই সংসারে এনেছিলিস আর সব থেকে বড়ো দোষ হচ্ছে আমার আমি যদি সায় না দিতাম তাহলে কখনো এই কালনাগিনী এই বাড়িতে ঢুকতে পারতো না ও আমাদের বাড়িতে একটা শনি হয়ে এসেছে আর তোমাকেও বলি জুন তুমি যদি আমার বুয়ার সাথে চাকরি না করতে তাহলে এই বাড়িতে ঢুকতে পারতে এই বাড়িতে আসতে পারতে কখনও পারতে না আর আমিও যেমন আমার ঘরের লক্ষ্মীকে চিনতে না পেরে অলক্ষ্মীকে আদর যত্ন করে এই বাড়িতে এনেছি শ্রীময়ীর সংসারটা ভাঙার পেছনে আমিই দায়ী মাসি তোমাকে বলে দিচ্ছি বারবার করে শ্রীময়ীর নাম একদম নেবে না কেন নেব না তোমার ছেলের বউ কি ধোয়া তুলসী পাতা নাকি হ্যাঁ তুলসী পাতা ওরকম হতে গেলে না যোগ্যতার প্রয়োজন হয় শ্রীময়ীর মুখের দিকে তাকানোর যোগ্যতাটুকু তোমার নেই জুন তুমি ওর নখের যোগ্য নাও বুঝতে পেরেছো তো শুধুমাত্র শ্রীময়ীর মতো মানুষকে আমি চিনতে ভুল করেছি বলে আজকে আমার কপালে এই পরিণতি অনিন্দ রেগে যায় তার মায়ের ওপরে বলে তোমারই তো দোষ মা তুমি বাড়িটা জুনকে লিখে দিলে অথচ তুমি তোমার ছেলেকে প্রয়োজন মনে করলে না আমাকে বললে না কি করে বলতাম অনিন্দ আমি ভেবেছিলাম ওর কিছু সয় সম্বল নেই তাই লিখে দিয়েছি পরে যে ওর নিজের আসল রূপটা দেখাবে সেটা তো আমি বুঝতে পারিনি এখন তোমার এবং আমার দুজনেরই ভুল হয়েছে তাই খেসারত তো আমাদের দুজনকেই দিতে হবে কি করবে অনিন্দ তুমি দেখো আমি রবিবারের দিন প্রোমোটারদের খবর দিয়েছি প্রয়োজন হলে এই বাড়িটা ভেঙে গুড়িয়ে আমি ফ্ল্যাট নতুন করে তৈরি করব করে বিক্রি করব তোমার কিছু করার নেই জুন তুমি এইসব কিছু করতে পারো না কেন করতে পারি না তুমি কি ছোটো বাচ্চা অনিন্দ বারবার করে বলছি যে এই বাড়িটা মাসি আমাকে সজ্ঞানে লিখে দিয়েছে তোমরা কি বলছিলে কোর্টে যাবে আমার বিরুদ্ধে কেস লড়বে লড়ো গিয়ে আমি আমার লয়ার সাথে কথা বলে নিয়েছি তিনি বলেছেন উনি চুটকি মেরে প্রমাণ করে দিতে পারবে যে মাসি সজ্ঞানে আমাকে বাড়িটা লিখে দিয়েছে তখন আমার অর্থ সম্পদ ছিল তাই লিখে দিয়েছে এখন আমার নেই বলে বাড়িটা আবারও আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে ছিনিয়ে নিতে চাইছে সে সব কিছু প্রমাণ করা কোনো কিছু কঠিন হবে না আর তোমার মা আসল দলিলটা দেখাবে সেটাও তো দেখাতে পারবে না কারণ সেই দলিলটা আমি ওনার আলমারি থেকে কবেই চুরি করে নিয়েছি সেটা প্রমাণ হিসাবে কখনো দেখাতে পারবে না ওটা তুমি চুরি করে হাতসাপ করেছো জুন এটাই তো তোমার ধর্ম কারণ তুমি এরকমই মানুষ সেটা বুঝতে আমার আর বাকি নেই দেখো জুন তোমার কারণে আমার লক্ষ্মী প্রতিমার মতো শ্রীময়ীকে হারিয়েছি আমার দুই সন্তান আমাকে ছেড়ে চলে গেছে আমার বাবাও এই বাড়িতে থাকে না আমাকে ছেড়ে চলে গেছে এখন তোমাকে ছেড়ে দেওয়ার পালা আমার তোমাকে ছেড়ে দিয়ে আমি নিজের জীবনে একটু শান্তিতে বাঁচতে চাই তো যাও না তুমি আর তোমার মা একটা ভাড়া বাড়িতে গিয়ে থাকো এই বাড়িতে তোমাদের কে থাকতে বলেছে আমি তো বলিনি তোমাদের জন্য রাস্তা খোলাই রয়েছে আর তোমার কি আছে অনিন্দ যে আমি তোমাকে বিয়ে করেছি সব থেকে বড়ো লুজার হয়ে গেছি না পেলাম তোমার ভালোবাসা না পেলাম সংসার এবং না পেলাম কোনো কিছুই তো হোক আমি এখন টাকার গদিতেই বসে থাকবো এই বাড়িটা বিক্রি করে আর তারপরে দেখবো কত ধানে কত চাল তুমি কি ভেবেছো জুন এই সব কিছু তুমি করতে পারবে কেন পারব না তুমি যে চাকরিটা করছো সেটা রোহিত সেনের দয়ায় সে তোমার কাছ থেকে চাকরিটা কেড়ে নেবে তুমি যারই খাচ্ছ যারই পড়ছো তারই বদনাম করছো আবার যে বাড়িতে থাকছো সেই বাড়ি বিক্রি করার চেষ্টা করছো তোমার কোনোদিনও ভালো হতে পারে না জুন তোমার জীবনে তুমি সব কিছু হারিয়েছো এখনও হারানোর মতো একটাই জিনিস আছে তোমার ছেলে সে তোমার কাছে রয়েছে কিন্তু তুমি তার সাথেও যোগাযোগ বজায় রাখো না তোমার জীবনে কি আছে বলো তো ঠাম্মিয়ে অভিশাপ দেয় বলে এই কালনাগিনির সব থেকে উচিত শিক্ষা এবং যোগ্য জবাব দেবে ওর ছেলে ওর ছেলে ওকে একদিন এমন শিক্ষা দেবে যে আর উঠে দাঁড়াতে পারবে না তুমি আমাকে অভিশাপ দিচ্ছ হ্যাঁ অভিশাপ দিচ্ছি আর দেখো অনিন্দ তোমার সাথে আমি রাস্তায় গাছতলায়ও থাকতে পারতাম কিন্তু তুমি যদি আগের অনিন্দ হতে তুমি তো সেই মানুষ নও তুমি তিন মেয়ের বাবা পুরনো প্রাক্তন বউ এইসব কিছু নিয়েই ব্যস্ত তোমার কাছে আমার তো এতটুকু সময় নেই তাই আমিও ভেবে নিয়েছি

আমি কি এতটাই বোকা নাকি আমি বৌমার কাছে গিয়ে বৌমার কাছে হাত জোর করে বলেছি যে তুমি মা বাড়ি ফিরে চলো কিন্তু বৌমা কোনোদিনও আর এই বাড়িতে ফিরে আসবে না আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বুয়া তুই এবং আমি দুজনে যে অন্যায়টা করেছি তার পাপের শাস্তি আমাদেরকে এখন পেতে হচ্ছে কি বললে শ্রীময়ী এই বাড়িতে ফিরে আসবে কি করে ফিরে আসবে কারণ শ্রীময়ীর ওপরতলার যে ভোগ অধিকার ছিল সেটাও তো আমি কেড়ে নিয়েছি আমার নতুন দলিলে সেটাও বাদ দিয়ে দিয়েছি তাহলে সিময় কোনোদিনও এই বাড়িতে আর ফিরে আসতে পারবে না শুধুমাত্র তোমার কারণে ফিরবে না জুন তুমি হচ্ছ এই বাড়ির একটা অলক্ষ্মী যাকে আমি এতদিন ভেবে কাছে টেনে নিয়েছিলাম সব থেকে বড়ো ভুলটা আমি করেছি আমার জন্য এই সংসারটা ভেঙে গেছে আমাদের পরিবারটা নষ্ট হয়ে গেছে তবে বৌমাকে আমি বলে এসেছি যে এই বাড়িটা তুমি বাঁচাও যে করেই হোক এই বাড়িটা যেন আমাদের হাত ছাড়া না হয় জুন হেসে ফেলে বলে এই বাড়িটা মাসি তুমি আমাকে লিখে দিয়েছ আমি এখন বাড়িটা বিক্রি করেই ছাড়বো অনিন্দা বলে তুমি কি চাইছো বলো তো কী আবার চাইছি আমি যা কিছু বলছি তুমি সম্মতি দাও তাহলে দেখবে কোনো আর অশান্তি হবে না আমরা অনেক টাকা পাবো এই বাড়িটা বিক্রি করে যা লাভ হবে সেই টাকার অর্ধেক আমি কিন্তু তোমাকেও দেবো অনিন্দ তুমি কেন আমার কথায় শুনতে চাইছো না জুনের শাশুড়ি মা হাত জোর করে জুনের কাছে বলে জুন আমি তোমার কাছে হাত জোর করছি তোমার যা দেনা পাওনা রয়েছে তুমি আমাদেরকে বলো আমাদের সব কিছু বিক্রি করে আমরা সেটা শোধ করার চেষ্টা করব। তবে এই বাড়িটা বিক্রি করো না কেন করব না এই বাড়িটার সাথে তোমাদের অনেক স্মৃতি রয়েছেই এই বাড়িটাকে কোনো তাজমহল যে এটাকে বিক্রি করা যাবে না অবশ্যই বিক্রি করব আমি এই বাড়িটা দেখ বুয়া জুন কিন্তু অনেক শেয়া নামে ওর ফাদে একদম পা না তাহলে কিন্তু তোর জীবনটা তসনস করে দিয়েছে এবার আমাদের দুজনকে ভিটে মাটি ছাড়া করে রাস্তায় বের করে দেবে বুঝতে পেরেছিস তো কী বলছো মা আমি জুনের চালাকে বুঝি না ওর ফাঁদে আমি কখনো পা দেবো না প্রয়োজন হলে মরে যাব তা ওর ফাঁদে আমি কেন পা দিতে যাবো দেখো অনিন্দ তুমি এবং তোমার মা আমাকে যদি টর্চার করো তাহলে আমি কিন্তু সোজা থানায় চলে গিয়ে তোমাদের নামে রিপোর্ট করে দেব। কারণ আমি একলা একটা অবলা নারী তোমরা সবাই মিলে আমার সাথে খারাপ আচরণ করবে সেটা আমি হতে দেব না না বাড়ি বিক্রি করতে দেবে তার জন্য আমি বলে এসেছি ওরা যখন টানতে টানতে তোমাদেরকে হিরিহির করে বাড়ি থেকে নিয়ে বের করে দেবে তখন বুঝতে পারবে আমার সাথে অসভ্যতা আমি করার কত বড় শাস্তি তুমি পেলে জুন আমি তোমার এই রূপ আগে কখনো দেখিনি হ্যাঁ সেটাই তো আর তোমার সাথে আমি থেকেই বা কি করবো কারণ তোমার আছেটা কি অনিন্দ সেনগুপ্ত এই জন্যই তো সবাই তোমাকে ছেড়ে চলে গেছে কেউ তোমার কাছে নেই একদিন তুমি একলা হয়ে যাবে সেটা আমি হয়ে যাব না জুন একদিন তোমাকে একলা হতে হবে এই সমস্ত পাপ অন্যায়গুলো যে তুমি করছো তার জন্য তুমি কি ভেবেছো শাস্তি পাবে না তুমি অবশ্যই করে শাস্তি পাবে আর সেই শাস্তির জন্য তুমি তৈরি থেকো ঠাম্মি জানায় অনিন্দ তোর যে করে হোক এই কালনাগিনীকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করে যা এ বাড়ি থেকে না যাওয়া পর্যন্ত এই বাড়িতে সুখ আসবে না শ্রীময়ী কখনো হয়তো এই বাড়িতে ফিরে আসবে না ঠিকই তবে এই কালনাগিনীকেও এই বাড়িতে থাকতে দেওয়া চলবে না আমি তোকে বলছি আমার একটা ছেলে জাম্বো সে হচ্ছে কুলাঙ্গার সে জুনের সাথে হাত মিলিয়েছে কিন্তু জানে না যে জুন কত বড় ধূর আর ওকে ঠকিয়ে ঠিক নিজের কাজটা হাসিল করে নেবে আর জাম্বোর কপালও একদিন দুঃখ আছে যখন এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তখনও বুঝতে পারবে তবে জুন তোমাকে এখনও সাবধান করছি তোমার সাথে আমার লড়াইটা কিন্তু চালু থাকবে তোমাকে আমি এই বাড়িটা বিক্রি করতে দেব না তুমি যদি এই বাড়ির দিকে হাত বাড়াও এই বাড়ির কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না যাও তুমি কি করবে করো তুমি শ্রীময়ীর কাছে গিয়ে আমার নামে নালিশ করো দেখবো শ্রীময়ী কি করতে পারে কিছুই করতে পারবে না এই বাড়িটা আমার যেহেতু তাই আমি যা খুশি তাই করতে পারি আর আমি সেটাই করব। শ্রীময়ী সেনগুপ্ত এই বাড়িতে ফিরে কি করে আসবে ও তো রোহিত সেনের আন্ডারে রয়েছে রোহিত সেন না আসতে দিলে শ্রীময়ী আসতে পারবে নাকি শ্রীময়ীকে সবাই ভালো বলছে অথচ ও কত কিছু করে বেড়াচ্ছে ঠাম্মি রেগে যায় বলে আমার বৌমা যদি কিছু করেই বেড়ায় তাহলে সেটা তার ব্যাপার সে তোমার থেকে অনেক ভালো সে কখনো এই বাড়িটা তার নামে থাকলে বাড়ি বিক্রি করতো না আমরা বাড়িতে শান্তি করে থাকতে পারতাম তোমার মতো এতটা অশান্তি করতো না আর বাড়ি সঠিক হাতে ছিল বলেই আমাদের কখনো থাকতে কোনো অসুবিধা হয়নি কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে জুন শাশুড়িকে মারতে তেরে আসলে অনিন্দ্য এসে হাজির জুন কালনাগিনীকে তাড়াতে বলল ঠাম্মি শ্রীময়ী কষ্টে গান গাইল এদিকে শ্রীময়ীর কাছে তার শাশুড়ি মা এই অবস্থায় এসেছে শ্রীময়ীর ওই বাড়িতে অনেক স্মৃতি রয়েছে তাই শ্রীময়ীও কিন্তু প্রচণ্ড কষ্ট পাচ্ছে সে গান গাইছে তার দুই ছেলে মেয়ের জন্য কিন্তু মনের মধ্যে একটা কষ্ট রয়েছে বলে জানিস তো দিদি আজকে ঠাম্মিকে ওই অবস্থায় দেখে মার কষ্ট লেগেছে কেন দাদা ভাই ঠাম্মি তো আমার মায়ের সাথে অনেক কিছু করেছে কেন কষ্ট পাবে মা তুই বুঝবি না তুই এখনও অনেক ছোট রয়েছিস ওই বাড়িতে যা কিছু চলছে সেটা নিয়ে মায়ের মনে অনেক কষ্ট রয়েছে আমাদেরকে এই সব কিছু সামলে নিতে হবে মাকে কষ্ট পেতে দিলে চলবে না এরই মধ্যে জুন কিন্তু শাশুড়ির দিকে তেরে আসে মারবে বলে অনিন্দ না এলে আজকে কিন্তু জুন তার শাশুড়ি মাকে একটা না একটা কিছু করেই ফেলতো আর জুন যে এতটা খারাপ তার মনে এতটা কাদা নোংরা সেটা আস্তে আস্তে এখন জুনের শাশুড়িমা বুঝে উঠেছে আর সে কারণে জুনকে দেখতে পাচ্ছে না জুন বলে যে আমি তোমার চোখের বালি হয়ে গেছি তাই না কারণ স্বার্থে যে আঘাত লেগেছে শ্রীময়ী তোমার কাছে ভালো তোমরা যত শ্রীময়ীর নাম নেবে তত আমার প্রতিশোধ পরায়ণতা তা বেড়ে উঠবে আমি কোনোভাবেই কিন্তু শ্রীময়ীর নাম এই বাড়িতে শুনতে চাই না শুনতে তো তোমাকে হবেই জুন কারণ তুমি শ্রীময়ীর নোখের যোগ্য নাও আর সেটা তোমাকে বুঝতে হবে কি হতে চলেছে জুনের থেকে এবার কি করে বাড়িটা ফিরিয়ে নেবে শ্রীময়ী কী করে কিনে নেবে কারণ শ্রীময়ী যদি কিনতে চায় জুন কখনই তার কাছে বিক্রি করবে না আর প্রোমোটারদেরকে বলে দিয়েছে জুন কোনো ভেজাল হলে তারা কিন্তু সবটা সামলে নেবে তাহলে এবার কি ঘুরতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পদ্মা এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন